সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিও কি বিষয়ে আলোচনা করব সেটা আমার ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। তবুও আর একবার বলি, বিমান চলাচল প্রসঙ্গে বিস্তারিত কিছু কথা বলবো, তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2340 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 381,813 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,910 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 358,726 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 11 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 1,400 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 21,687 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। বন্ধুগণ, আপনারা অবগত আছেন নিশ্চয়ই, বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করেছিল 1 সপ্তাহের জন্য, এবং পুনরায় সেটার সময়সীমা বাড়িয়ে আরও 1 সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আগামী 28 এপ্রিলে এই লকডাউনের সময়সীমা শেষ হবে। তো এই লকডাউনের সময়ে এক প্রকার দেশের সকল কিছুই কিন্তু বন্ধ থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া। ঠিক এমনটাই কিন্তু আমরা দেখেছি মালয়েশিয়ায় যখন MCO ঘোষণা করেছিল মালয়েশিয়া সরকার ঠিক তখনই। তবে মজার বিষয় হলো, আজ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট অর্থাৎ দেশের ভিতরে সকল ফ্লাইট চলাচল করছে বিমান শুধুমাত্র কক্সবাজার রুট ব্যতীত। বাংলাদেশ বিমান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সীমিত পরিসরে কম সংখ্যক যাত্রী নিয়ে বিমান চলাচল করবে। তো তাহলে তো আমাদের প্রবাসীদের ফ্লাইট বন্ধ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে যখন লকডাউন দেয় তার প্রধান কারণ হলো যাতে করে এক জায়গার ব্যক্তি অন্য জায়গায় গিয়ে সেখানে সংক্রমণিত করতে না পারে সে উদ্দেশ্যে। তাহলে যেহেতু এক জায়গার মানুষ অন্যখানে যেতে পারছে, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চালু আছে, সাপোজ ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে যশোর, ঢাকা থেকে চিটাগাং, তারা কিন্তু যেতে পারবে। বর্তমানে কিন্তু বাংলাদেশের ঢাকা কিংবা রাজধানীতে বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছে। তো এখন কথা হলো, এই কথাগুলো কেন আমি বলছি, এই কথাগুলো বলার কারণ আছে, যেহেতু বর্তমানে মালয়েশিয়ায় 2টা প্রোগ্রাম চলমান আছে, একটা রিকালিব্রেসি পুলাং আর একটি রিকালিব্রেসি তানাগা কেডজা। তো এখন রেকালিব্রেসি তানাগা কেরজা এরা মালয়েশিয়ায় তো বসবাস করবে কিংবা বৈধভাবে কাজকর্ম করার জন্য কাগজপাতি তৈরি করবে, এবং আরেকটি হলো দেশে যাওয়ার জন্য। আপনারা জানেন এই 2 সপ্তাহের মধ্যে অনেক প্রবাসী ভাইয়ের কিন্তু ফ্লাইট ছিল, তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বাংলাদেশে লকডাউন এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার কারণে। যদি কিনা এই ফ্লাইট চালু থাকতো তাহলে কিন্তু তারাও দেশে যেতে পারত, এবং অনেক আছে যারা কিনা সব টাকা পয়সা খরচ করে কিছু কেনাকাটা করার পরে, টিকিট কেনার পর তাদের হাতে কিন্তু আর কোনো প্রকার টাকা পয়সা নেই। যদি কিনা পুনরায় সেই প্রবাসী ভাইয়ের টিকিটের শিডিউল চেঞ্জ হয় সেক্ষেত্রেও কিন্তু তাকে কিছু টাকা খরচ করতে হবে, এবং একই সাথে তার যদি স্পেশাল পাসের মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তাকে আবার টাকা খরচ করে পুনরায় আবার স্পেশাল পাসের মেয়াদ বাড়াতে হবে। যদি কিনা আন্তর্জাতিক রুটের ফ্লাইট চালু থাকতো তাহলে কিন্তু এই প্রবাসী ভাইদের এই সমস্যার সম্মুখীন হতে হতেও না। একই সাথে তাদের কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে তারা কিভাবে এই প্রসেসগুলো করে বাংলাদেশে যাবে সে প্রশ্ন তো করতে ইচ্ছা করে, কারণ আপনারা জানেন এই প্রোগ্রাম চলমান থাকবে শুধুমাত্র জুন মাসের 30 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যেও কিন্তু অবৈধ কিংবা আনডকুমেন্টেড শ্রমিকদের বাংলাদেশে যেতে হবে। তো বাংলাদেশের মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, আপনাদের রিকোয়েস্ট করে বলতে চাই, আপনারা চাইলে তাদের দেশে যাওয়ার পরে কোয়ারেন্টাইন ব্যবস্থা কিংবা আনুষঙ্গিক যে ব্যবস্থা আছে সেই সিস্টেমটি বজায় রেখেও আপনারা এই ফ্লাইট চালু করুন। তা না হলে বর্তমানে 2 সপ্তাহে যে প্রবাসীরা ফ্লাইটের টিকিট কেটেছিল কিংবা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল
তাদের যদি পুনরায় রিশিডিউল হয়, পরবর্তীতে যাদের টিকিট আছে তাদের কি সমস্যা হবে সেটাও তো বলার বাহুল্য থাকে না। এবং পরবর্তীতে যখন যাত্রীদের চাপ বেড়ে যাবে তখন কিন্তু আরও টিকিট বেশি দামে কিনতে হবে আমাদের প্রবাসীদের। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, যখন একটা জিনিসের চাহিদা বেশি হয় তখন কিন্তু সেই জিনিসের দামও একটু বেশি হয়। তো তাহলে তো ভোগান্তির শিকার আমরাই হচ্ছি। তো আমি আবারও আকুল আবেদন করব মন্ত্রী মহোদয়ের কাছে, যাতে করে প্রবাসীরা, বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসীরা দেশে যেতে পারে কিংবা তাদের দেশে যাওয়ার ফ্লাইটটা যাতে করে চালু রাখা হয় সেজন্য আকুল আবেদন করব। কারণ এই বিগত দুই সপ্তাহেও যে বাংলাদেশে বিমান চলাচল বন্ধ আছে, এই বিমান চলাচল বন্ধ থাকার সময়ে যে প্রবাসী ভাইগুলো দেশে যাওয়ার জন্য টিকিট কনফার্ম করা ছিল তাদেরও কিন্তু পুনরায় রিশিডিউল হবে কিংবা শিডিউল পরিবর্তন হয়ে পুনরায় তাদের ডেট নির্ধারণ হবে। তো যখন কিনা এই ডেট নির্ধারণ হবে সেই দিনে আবারও কিন্তু টিকিট বুকিং আছে। প্রতিদিনেই কিন্তু বাংলাদেশের ফ্লাইট ছিল এই বাংলাদেশে লকডাউন ঘোষণা করার আগে। তো সাপোজ আপনি যদি ধরেন একদিনে যদি তিনটা ফ্লাইট থাকে, একটা বিমানে যদি সর্বনিম্ন 100 করে যাত্রী যায় তাহলে তো 300 যাত্রী, 15 দিন যদি বিমান বন্ধ থাকে তাহলে কতজন যাত্রীর ফ্লাইট শিডিউল চেঞ্জ হবে এবং পরবর্তীতে এই সমস্যা কিংবা ভোগান্তির শিকার হবে আমাদের প্রবাসীরা সেটা বলার বাহুল্য থাকে না। আরেকটি কথা না বলেই নয়, যেহেতু সকল প্রবাসী ভাইয়েরা ফ্লাইটের 72 ঘন্টা আগে কিন্তু কোভিড টেস্ট করে তারপরে তাদেরকে বাংলাদেশে যেতে হয়, সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আসার পরেই শুধুমাত্র সে কিন্তু প্যাসেঞ্জার কিংবা বিমানের সঠিক প্যাসেঞ্জার হিসেবে নির্বাচিত হয়। তো যেহেতু তারা নেগেটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে যাবে সেক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। তারপরেও এ বিষয়টা নজর দেওয়া উচিত, কারণ আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক সমস্যা আছে, যে কথা একটু আগেই বললাম। একজন ব্যক্তি যখন দেশে যাওয়ার জন্য মন স্থির করে, তার যে টাকা পয়সা থাকে সব কিছু টুকটাক কেনাকাটা করার পরে, টিকিট কেনার পরে সে কিন্তু এক প্রকার রিল্যাক্সে থাকে। হঠাৎ করে যখন বিমান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে তার কাছে তো টাকা পয়সা নেই, এই 15 দিন যে সে কি খেয়ে থাকবে কিংবা তার যে চলাফেরার খরচ এবং একই সাথে বিমান টিকিট পরিবর্তন করা কিংবা যার যদি স্পেশাল পাসের মেয়াদ শেষ হয়ে যায় সেখানে ইমিগ্রেশনে যাওয়া আসার গাড়ি ভাড়া, একই সাথে ইমিগ্রেশনে 100 টাকা দিয়ে স্পেশাল পাসের মেয়াদ বাড়াতে হবে, এ টাকাগুলো সে কোথা থেকে পাবে? তার তো এখন কাজকর্ম নাই। এক প্রকার একজন ব্যক্তি যখন দেশে যাওয়ার জন্য মন স্থির করে সে কাজকর্ম কিংবা তার যখন ফ্লাইটের দিন ঘুমিয়ে আসে তখন কিন্তু সে কাজ থেকে ছুটি নেয় কিংবা সে এক প্রকার নিজের প্রস্তুতি গোছাতে থাকে। তো সব মিলাইয়ে এক কথায় আমাদের প্রবাসীদের ভোগান্তির শেষ নেই। আবারও রিকোয়েস্ট করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করার জন্য, বিশেষ করে মালয়েশিয়া থেকে যারা বাংলাদেশে যাবে তাদের কিংবা ঢাকা টু কুয়ালালামপুর রুটের বিমান চলাচল রাখার জন্য। তাহলে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এই ভোগান্তি কিংবা সমস্যার হাত থেকে বেঁচে যাবে বলে আমি মনে করি। তো আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার কথা হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পর্যন্ত আসবে না। তো এই কথাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। কিভাবে পৌঁছে দেবেন সেটি হলো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে হবে। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো একসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পর্যন্ত আসতে পারে, তাহলেই উপকার হবে আপনাদের, আমার কিন্তু নয়। যারা কিনা দেশে চলে যাওয়ার জন্য মন স্থির করেছেন কিংবা যাদের এই সময়ের মধ্যে ফ্লাইট ছিল, আপনাদেরই কিন্তু উপকার হবে যদি কিনা বিমান চলাচল স্বাভাবিক হয় কিংবা বিমানের চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেয়। এবং একই সাথে বলতে চাই, আমার কথায় যদি কেউ মনে কষ্ট কিংবা দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।